যেহেতু আমি এখনো ন্যাশনাল টিমে ঢুকি নাই, সেক্ষেত্রে আমার গোল থাকবে যে ন্যাশনাল টিমে ঢোকা এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা, এবং সেই গোল নিয়েই সবসময় আগাচ্ছি। কারণ প্রত্যেকটা যখন টিমে খেলবো, টিমের একটা চাহিদা থাকে, সেই চাহিদাও যেন মিটাতে পারে এবং ন্যাশনাল লেভেলের জন্য তাদের যে চাহিদা আছে সেটাও মিটিয়ে দুইটা একসাথে করে যেন ভালো কিছু করতে পারি, এটাই লক্ষ্য আছে। ঠিক দু মাস আগে ডিপিএল শুরুর আগের দিন এভাবেই নিজের গোলের কথা জানাচ্ছিলেন মৃত্যুঞ্জয়। জাতীয় দলে চান্স পাওয়ার সোনার হরিণটা মিলেছে অবশেষে। অনেকদিন ধরেই আশি আশি করে অবশেষে নিজের গোলটাকে জয় করেছেন মৃত্যুঞ্জয়। ইংল্যান্ডের মাটিতে তার অভিষেকের দিনে সিরিজ জয়ের আনন্দে মেতেছে সবাই। মৃত্যুঞ্জয়ের সাথে অভিষেক হয়েছে আগেই জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি খেলা রনি তালুকদারের। বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয়ের অভিষিক্ত হবার স্বপ্নটা বাস্তব হলো দেশের ও দুনিয়ার সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে। ইঞ্জুরির কারণে ম্যাচে না থাকলেও অনুজের প্রতি শুভকামনা জানাতে কার্পণ্য করেননি মিস্টার 75। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শুধু সাকিবই নয়, ক্যাপ্টেন তামিমেরও ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন মৃত্যুঞ্জয়। অভিষেকে 8 ওভারে 8 ইকোনমি রেটে 64 রান খরচা করেছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। ব্যাট হাতে তার উইলো থেকে এসেছে 11 বলে 8 রান। ফিল্ডিংয়ে অবশ্য দুটো দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেছেন মৃত্যুঞ্জয়। ক্যাপ্টেন তামিম আশাবাদী আরও ভালো করার ক্যালিবার 16 আনায় আছে মৃত্যুঞ্জয়ের। বাংলাদেশের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই মৃত্যুঞ্জয়। যদিও মাত্র শুরুর 2 ম্যাচ খেলেই ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে, প্রতিভাবান সেই দলটার অনেকেই দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলে। প্রতিভার দাঁড়িপাল্লায় একটু যেন দেরিতেই শুরু হলো মৃত্যুঞ্জয়ের, তবে তা নিয়ে আক্ষেপ নেই তার, জানিয়েছিলেন আগেই। না, আমি এটাকে আক্ষেপ বলবো না, কারণ দেখেন আমাদের যারা 19 ব্যাচে ছিল সবাই কিন্তু ন্যাশনাল টিমে খেলে নাই বা ওইভাবে কিন্তু সার্ভিসটা লং করতে পারেনি। তো আমি যদি আজকে ঢুকে কালকে বের হয়ে যাই, এটাও কিন্তু প্রাপ্তি না। আমার জন্য প্রাপ্তি তখনই হবে যদি আমি ন্যাশনাল টিমে ঢুকে একটা লং সার্ভিস দিতে পারি, যেভাবে সাকিব তামিম ভাই যেভাবে দিচ্ছে, এমন সার্ভিস যদি দিতে পারি তবেই প্রাপ্তি হবে। হয়তো বা এখন যারা কেউ আমাকে ন্যাশনাল টিম দেখে নাই তাদের গোল ন্যাশনাল টিমে দেখা, বাট আমার জন্য গোলটা হচ্ছে ন্যাশনাল টিমে লং টাইম সার্ভিস দেওয়া। সাকিবের লেগেসিতে অলরাউন্ডারের একটা জোয়ার যেন বইছে বাংলাদেশে। নিয়মিত সুযোগ আর সুযোগের সদ্ব্যবহারের সমন্বয়ে মৃত্যুঞ্জয় চৌধুরীও হয়ে উঠবেন ভাইটাল একজন প্লেয়ার। টাইগার ভক্তরা চাইবে এমনটাই। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.